Hello, my dear students. Once again, welcome back to our new English suggestion video. Today's video, we are going to give you last-minute suggestion. একটা বিষয় খুব ভালো করে মাথার মধ্যে রাখবে, লাস্ট মিনিট সাজেশন মানে এটা নয় যে এগুলো করে গেলে তুমি সব পেয়ে যাবে। আমরা তোমাদেরকে একটা ডিটেলস সাজেশন দিয়েছি, আশা করা যায় ওই সাজেশন থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন আমরা এই যে লাস্টে কয়েকদিন মাত্র সময় আছে পরীক্ষার, সেই জন্য তোমাদেরকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অল্প সংখ্যক কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা করে যাও, এগুলো অবশ্যই করে যাবে। আমরা লাস্ট মিনিট সাজেশন বলতে আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে যাবে, এগুলো ছেড়ে যাবে না। থ্রি কোশ্চেন থেকে আমি তোমাদেরকে বলবো যে তিনটে কোশ্চেন কি ছিল, সে কোশ্চেন তিনটের উত্তর কি ছিল, বিভিন্ন মেন বিভিন্ন রকম উত্তর দিয়েছিল এবং রাজা কেন স্যাটিসফাইড হয়েছিল উত্তরে। এই যে প্রশ্ন, এই কটা প্রশ্ন তোমরা দেখে যাবে। এর সাথে আমার এবছর তোমাদের জন্য চারটে প্রশ্ন দেওয়ার আছে। আই এম সরি লেডি, এটা থ্রি কোশ্চেন্স নয়, এটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। থ্রি কোশ্চেন্স থেকে আমি তোমাদের বলি, দেখো প্রশ্নটা কি হবে। ফরগিভ মি, হু সেড দিস অ্যান্ড হোয়েন, হোয়াই ডিড হি বেগ পার্ডন, হাউ ওয়াজ হি ফরগিভেন। নেক্সট দু নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, হু সেড দিস অ্যান্ড হোয়েন, হাউ ওয়াজ দ্য পার্সন স্পোকেন টু, অলরেডি আনসার্ড। তিন নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, What was the hermit doing then? What did the hermit do on seeing the jar? Give an account of hermit's physical stature. How did the hermit respond to the jar's query? এবং চতুর্থ নম্বর প্রশ্ন, আমি দা থ্রি কোশ্চেন্স থেকে তোমাদের এই চারটে প্রশ্ন দিয়েছি আর আমি তো বলে দিলাম আগে। Why did the bearded man become an enemy of the jar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the jar? And what did he promise him? এই যে প্রশ্নটা দিলাম, অর্থাৎ এই প্রশ্নগুলো করে গেলেই তুমি এই গল্পটা থেকে, থ্রি কোশ্চেন থেকে যা প্রশ্ন আসুক না কেন, তুমি নিজে থেকেই পেরে যাবে সমস্তটাই। এরপরে থ্যাংক ইউ ম্যাম থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে আমি বলবো যে ক্যারেক্টারটা পড়বে, যে জনসের ক্যারেক্টার, তারপরে ওই লেডির ক্যারেক্টারটা পড়বে, এন্ডিং অফ দ্য স্টোরি, এটা তোমরা তিনটে নর্মালি তোমরা দেখে যাবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা পড়বে। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার, হু ইজ অ্যাড্রেস টু অ্যাজ লেডি, এখানে লেডি বলতে কাকে বোঝানো হয়েছে, হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস, ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য। হোয়াই ডিড নট রজার, দেখো এই যে রজার, রজারের ক্যারেক্টারটা তোমরা এখান থেকে পড়বে, হোয়াই ডিড নট রজার রান অ্যাওয়ে উইথ দ্য পার্স, মিসেস জোন লেফট অন দ্য ডে বেড। তারপরে বলেছে হোয়াই ডিড হি সে থ্যাংক ইউ অ্যাট দ্য এন্ড, সবশেষে কেন সে থ্যাংক ইউ জানিয়েছিল, 4+2। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন, আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন, প্রশ্নটা করবে 1+1+1, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এরপরে চতুর্থ নম্বর প্রশ্ন, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, হু ওয়াজ হি, ব্রিফলি স্টেট হোয়াট দ্য লেডি ডিড আফটার ব্রিঙ্গিং হিম টু হার হোম, হোয়াট ডিড দ্য বয় ডু টু উইন দ্য ট্রাস্ট, ট্রাস্টটাকে জয় করার জন্য সে কি করেছিল, হোয়াই ডিড নট দ্য বয় ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, নাও 1+2+2+1। এই যে প্রশ্নটা দিলাম, এই মোটামুটি 5, 2, 7, 4, 11, 15টা মোটামুটি চারটে প্রশ্ন, চারটে গল্প থেকে তোমাদের আমি 15টা মতো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, 4, 4, 8, 5, 13, 12, 15টা প্রশ্ন তোমাদেরকে দিলাম চারটে গল্প থেকে, তোমরা এই 15টা প্রশ্ন করে যাবে, আশা করা যায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কবিতা প্রশ্ন এবং নাটকের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব, তারপরে তোমাদেরকে আমরা একটা গ্রামারের উপর একটা সাজেশন তোমাদেরকে আমরা প্রোভাইড করব, আর এমসিকিউ দু একটা আমরা
ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো তোমাদের এক্সামের আগে পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত শুধু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও থাকবে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।